দর্শক আসসালামু আলাইকুম। গত সপ্তাহে মানে 25 মে তে সাসকাচুয়ানে একটা ড্র অনুষ্ঠিত হয়েছে, আমরা জানি, যেখানে কাট অফ স্কোর হচ্ছে 65। খুব সম্ভবত এটা ফার্স্ট টাইম 65 এ নামলো কাট অফ স্কোর। এটা খুবই ভালো খবর সারা ওয়ার্ল্ডের ইমিগ্রেশন প্রত্যাশীদের জন্য কানাডা বিষয়ে, আর পাশাপাশি বাংলাদেশ থেকে যারা চেষ্টা করছেন, স্পেশালি সাসকাচুয়ান প্রভিন্সে যারা আগ্রহী তাদের জন্য তো অসম্ভব রকম ভালো খবর। কিন্তু সেখানে একটি দ্বিধার জায়গা তৈরি হয়েছে, কারণ অনেকেই আছেন বাংলাদেশ থেকে যারা 65 এর বেশি নিয়ে এখানে আবেদন করে বসে আছেন, ইউআই লঞ্চ করেছেন, কিন্তু তারা এবার ডাক পাননি, এবং সেটা নিয়ে অনেকে আমার সাথে যোগাযোগ করারও চেষ্টা করছেন। আমার মনে হলো এই জায়গাটিতে একটু ব্যাখ্যাটা দেওয়া দরকার। এই ব্যাখ্যা নিয়ে এখনকার ছোট্ট ভিডিও, পুরো ভিডিওটি দেখুন, তারপরে আলোচনাটা যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই সেটা টাইমলাইনে শেয়ার করে অন্য বাংলাদেশি ভাই বোনদের জানতে দিন এবং একটি ইতিবাচক মন্তব্য দিন। আমি শুরুতেই সাসকাচুয়ান প্রভিন্সের যে সাইটটা, সেই সাইট থেকে আপনাদের একটি বাক্য একটু পড়ে শোনাতে চাই। আমি এই সাইটটি দিয়ে দিচ্ছি পিন কমেন্টে, সেখানে গেলে ডাউন দ্য পেজ আপনারা দেখবেন ডাউনলোড SINP সিলেকশন রেজাল্টস একটি অপশন আছে, এইটা যদি আপনারা ডাউনলোড করেন তাহলে একটা PDF ফাইল, সেই PDF ফাইলে আপনারা দেখবেন ওখানে সাসকাচুয়ান গভর্নমেন্ট বলেছে, প্লিজ নোট দ্যাট SINP লিমিটস দ্য সিলেকশন অফ EOIs বাই অকুপেশন সো দ্যাট nominees with positive employment prospects in Saskatchewan are selected and nominations do not exceed employment demand. এই কথার মধ্যেই আসলে এইবারের যে দ্বিধাটি তৈরি হয়েছে তার অর্থ নিহিত আছে। মানে ব্যাপারটা হচ্ছে সাসকাচুয়ানের এই মানে পয়েন্ট গ্রিডের এই স্টাইলটা, এদের প্রক্রিয়াটা আসলে এক্সপ্রেস এন্ট্রির মতো করে কাজ করে না। এক্সপ্রেস এন্ট্রিতে আমরা জানি যে ধরুন কাট অফ স্কোর যদি 462 হয়, আপনি যে পেশারই থাকুন না কেন 462 স্কোরে থাকলে আপনি ডাক পাবেন, কিন্তু এখানে তা না। এখানে হচ্ছে যে কাট অফ স্কোরটাতে আপনি থাকলেও যদি আপনার জবটা ওই মুহূর্তে ডিমান্ড লিস্টের মধ্যে না থাকে প্রভিন্সের জন্য, তাহলে আপনার ডাক পেতে দেরি হতে পারে, আপনাকে পরের ধাপে যখন এটার ডিমান্ড তৈরি হবে তখন ডাকা হবে। ধরুন বাংলাদেশ থেকে এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার বা এরকম পেশার অনেকেই হয়তো 67-68 নিয়ে UI লঞ্চ করে বসে আছেন, এবার হয়তো তারা ডাক পাননি, কিন্তু একজন টেকনিশিয়ান বাংলাদেশ থেকে আবেদন করেছিলেন 65 নিয়ে, উনি ডাক পেয়ে গেছেন। তার মানে হলো যে ওই টেকনিশিয়ান ওই পদটার এবার এই সময়টাতে ডিমান্ড বেশি ছিল বলেই গভর্নমেন্ট ওই পজিশনগুলোকে আগে ডেকেছে। আমরা জানি গত 3 মাস যদি আপনারা একটু লক্ষ্য করেন, প্রতি মাসে তো আসলে দুবার করে এই ড্রটা হচ্ছে, মার্চে দুবার হয়েছে, এপ্রিলে দুবার হয়েছে, এই মেতেও দুটো হলো, শেষটা হলো 25 মে, যেখানে 269 জনকে ITA পাঠানো হয়েছে। এবং আপনারা যদি PDF ফাইলটা যান তাহলে দেখবেন ওখানে যে যে NOC গুলো এইবার ডাকা হয়েছে সেটার লিস্টও এখানে দেওয়া আছে, আপনারা একটা পরিষ্কার চিত্র পেয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে যারা ডাক পাননি তাদের কি হবে? তাদের ইনশাল্লাহ পরেরটাতেই ডাক পাবেন, কিংবা তার পরেরটায় ডাক পাবেন, কিংবা তার পরেরটায় ডাক পাবেন। মোট কথা হচ্ছে যারা ইন ডিমান্ড জব লিস্টে আছেন, এবং আছেন এরকমের আবার দুটো ভাগ আছে, একটি ভাগ অলরেডি UI লঞ্চ করেছেন, একটি ভাগ হয়তো দেখেছেন ইন ডিমান্ড জব লিস্টে আছেন এবং UI লঞ্চ করতে যাচ্ছেন। যারা UI লঞ্চ করে ফেলেছেন তাদের আমি নিশ্চিন্তে থাকতে বলবো, কোনো রকম টেনশন নেওয়ার দরকার নেই, আজ হোক কাল হোক এর পরের ড্রতে হোক তারপরের ড্রতে হোক, যেহেতু আপনি ইন ডিমান্ড জব লিস্টে আছেন এবং যেহেতু আপনি অলরেডি এই কাট অফ স্কোরের ওপরের স্কোর নিয়ে আপনি বসে আছেন, তার মানে টুডে আর টুমোরো আপনি অবশ্যই ডাক পেতে যাচ্ছেন ইনশাল্লাহ। আল্লাহ ভালো জানেন কোন সময়টি আপনার জন্য সেরা। সুতরাং এইটার পেছনে দুশ্চিন্তা না করে আমি বলবো এই সময়টুকুকে গঠনমূলকভাবে কাজে লাগান, কানাডা বিষয়ে পড়াশোনা করুন, সাসকাচুয়ান প্রভিন্স সম্পর্কে যতভাবে যতটা জানা যায় সেটা জানার চেষ্টা করুন। এখানে বাড়ি ভাড়া কীভাবে করবেন এইসবের উপর আমারও ভিডিও আছে, অনেক ইউটিউবারের ভিডিও আছে, সেগুলো একটু দেখুন, তথ্য সমৃদ্ধ হন। সবসময় আমি যেটা বলি, বিশেষ করে ইদানিংকার সময়ে, সেটা হচ্ছে যে কানাডার ভেতর থেকে একজন দুজন আর কানাডার বাইরের থেকে অনেকেই কানাডা বিষয়ে না জেনে আজে বাজে মন করা কথাবার্তা বলে শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য এবং সাবস্ক্রিপশন বাড়ানোর জন্য এবং মানুষকে প্রলুব্ধ করার জন্য। হয়তো এদের একটা অংশ আসলে বাংলাদেশের ফেক এজেন্টদের সাথে কানেক্টেড, সুতরাং এদের বিষয়ে সতর্ক থাকবেন, এদের চ্যানেল বর্জন করবেন, এদের সাবস্ক্রিপশন থেকে সরে আসবেন, কারণ এদের যদি প্রমোট করা হয় তাহলে সেটা এন্ড অফ দ্য ডে বাংলাদেশি ভাই বোনদের জন্য বড় ক্ষতির কারণ হয়ে যাবে, এরাই এই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। সুতরাং ফেক এজেন্ট থেকে যেমন দূরে থাকবেন, একইভাবে ফেক ইউটিউবার থেকেও দূরে থাকবেন। আপনাদের চিনতে হবে যে কারা ফেক ইউটিউবার। এনিওয়ে, মোদ্দা কথা হলো যে এটা
ভালো খবর যে 65 এ নেমেছে, আর পাশাপাশি যারা 65 এর বেশি নিয়ে বসে আছেন কিন্তু ডাক পান নাই, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে একদমই দুশ্চিন্তা করেন না, রেডি হন এবং এই সময়টিতে বাংলাদেশে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটান, কারণ খুব শীঘ্রই ইনশাল্লাহ আপনারা ডাক পেয়ে যাবেন, ক্যানাডার জীবন শুরু হয়ে যাবে। সো একদমই দুশ্চিন্তার কিছু নেই, আল্লাহ ভালো জানেন কোন সময়টি আপনার জন্য সব থেকে কল্যাণের সময়, কোন সময়টি আপনার জন্য ভালো সময় এই ডাক পাবার জন্য। আপনি আপনার অংশটুকু করেছেন, আপনি ইনডিমান্ড জব লিস্টে আছেন, কাট অফ স্কোরের উপরে আপনার স্কোর, ইনশাল্লাহ আপনি দ্রুততম সময়ের মধ্যে চলে আসবেন। ক্যানাডা গভর্নমেন্ট নিজে মরিয়া, আপনারা জানেন 5 মাস চলে গেল, আর বাকি এই 7 মাসের মধ্যে 4 লাখের কোটায় পৌঁছাতে হবে, এবং মাসে যেই পরিমাণ ইমিগ্রেন্ট আসার কথা সেই পরিমাণ ক্যানাডা আনতে পারে নাই গত কয়েক মাসে, তারপরও ডেসপারেটলি চেষ্টা করে যাচ্ছে 24,000-25,000 করে আনার জন্য। আমার ভিডিওগুলো যারা ফলো করছেন তারা এগুলো জানেন। আর পাশাপাশি আমি একটু আপনাদের বিনীতভাবে অনুরোধ করতে চাই, আমাদের এই ভিডিওগুলো যেহেতু আপনারা এর মধ্যে যারা প্রতিনিয়ত দেখছেন তারা বুঝে গেছেন যে আমরা নিয়ত নিয়ে বাংলাদেশের ক্যানাডা বিষয়ে যারা আগ্রহী তাদের আসলে উপকারের নিয়ত নিয়ে আমরা এই ভিডিও প্রোগ্রাম চালিয়ে যাচ্ছি, এবং আল্লাহ এখন দয়া করে আপনাদের দোয়ায় মৌলির চেষ্টায় আমাদের এখন একটা রেগুলেটেড কনসালটেন্সি ফার্মের রেজিস্ট্রেশন করারও আল্লাহ দয়া করে সুযোগ করে দিয়েছেন। খুব শীঘ্রই 1-2 মাসের মধ্যে সর্বোচ্চ আমরা এইটার সেবা নিয়ে হাজির হব, এবং আমি সাম্প্রতিক সময়ে যেটা বলতে শুরু করেছি, হাজার হাজার বাংলাদেশি স্পেশালি এই আলবার্টা এডমন্টনে এনে একটা বাংলা টাউন তৈরি করব, আল্লাহ যদি কবুল করেন। আপনারাও সবাই আল্লাহর কাছে দোয়া চান, এবং পাশাপাশি আপনাদের সবার সহযোগিতা চাই, এটা একটা টিম ওয়ার্ক, একা একা হবে না। সেই জন্য প্রথম যে কাজটি আপনাদের সবাইকে করতে হবে আমি বিনীতভাবে অনুরোধ করছি, সেটা হচ্ছে যে আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করুন, আরও বেশি বাংলাদেশি ভাই বোনদের জানান, কারণ এই ভাই বোনদের মধ্যে হাজার হাজার ভাই বোন আছেন যারা তাদের যোগ্যতা দক্ষতা নিয়ে বসে আছেন, যারা প্রক্রিয়াটা একটু বুঝতে পারলে, নিজেকে তৈরি করতে পারলেই এটা একটা উইন উইন সিচুয়েশন, তারা চলে আসবেন এবং বাংলাদেশে এনআরবির পিলার আরও শক্ত হবে, বাংলাদেশে আরও বেশি রেমিটেন্স যাবে, এবং তারা যেই পেশা থেকে আসলেন সেই পেশাটিতে নতুন একটি ভাই বোনের কাজের সুযোগ হবে। এখানে অনেকগুলো কল্যাণের দিক যুক্ত আছে, দরকার হচ্ছে একটি সামষ্টিক চেষ্টা, দরকার হচ্ছে একটি টিম ওয়ার্ক। সুতরাং আমাদের এই ভিডিওগুলো শেয়ার করুন আপনাদের টাইম লাইনে, মানুষকে জানতে দিন। একটি কথা আছে যে আমরা যখন মন থেকে অন্যের ভালো চাইবো তখন আমাদের বেলায়ও ভালোটি ঘটবে। আমি আশা করি আপনারা সবাই সহযোগিতা নিয়ে পাশে দাঁড়াবেন, এবং আমাদের সবার মিলিত চেষ্টার মধ্য দিয়ে আমাদের এই স্বপ্ন পূরণ হবে, বাংলাদেশের আমরা এই 3,500-এর এই সংখ্যাকে 10,000 ক্রস করাবো ইনশাল্লাহ খুব শীঘ্রই, 1-2 বছরের মধ্যে ইনশাল্লাহ, আল্লাহর কাছে এটা আমাদের চাওয়া। আর এই দোয়ার সাথে এখনকার আড্ডা শেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আসসালামু আলাইকুম।